আমি অনেকদিন হয়েছে বাইরে কিছু খাওয়ান না, আজকে দেন না কিছু টাকা দেন বাইরে কিছু খাই, সারাদিন তো গড়াই খাইলাম। হ্যাঁ আমি অনেকদিন হয়েছে কিছু খাই না, কিছু খাওয়ান না, আমি কিছু খাওয়ান না, আমি কিছু টাকা দেন। আরে বাইরে খাইতে হইব না, চল বাসায় চল, আমি তো বড় সুন্দর করি মুরগি রান দেই, তোকে পছন্দ আছে মুরগি, মুরগি রান্না করি খাওয়া মজা। আরে বাইরের খাবারের মজাটা আলাদা, আপনি বুঝতেন না বাবুরি, আজ হইলে হইলে হলাই নিগুলো হইতো না, মানতো না। আচ্ছা দাঁড় নি খা। এই আমো কতদিন পরে ভালো মন্দ খাইছি। আহারে পিয়া দেখি নি কি পিয়া খাইছে, তিন কি এগুলো কি? এগুলো ফ্রাইড রাইস। কি এগুলো ফ্রাইড রাইস? এগুলো ভাত ভাজি এর ভাতে রে তেল দিয়ে দিছে, ইগে দি কি কয় গিনে আন্ডা তেল দিয়ে দি, তারপর ভাত এগুলো ভাজি দিচ্ছে। আর আপনি কি আর কি এনে এই যে এই বাঁধাকপি কোয়ান রে এনে করি লাড়ি সাড়ি দিয়ে দিছে, আর মুরগি দুটো দিয়ে দিছে, এগিন কি এগিন কেন খানা নেই, এগিন হয়েছে কি সব সময় তো ঘরের খাবারই খান, আজকে একটু বাইরের খাবার মজা আছে তো, আপনি একবার ট্রাই করে দেখেন। আপনার বানানোর চেয়ে এটার মধ্যে পার্থক্য আছে না কি, মজা করে এর মধ্যে এরকম আপনি পারবেন, এরকম আলাদা একটা টেস্ট আছে, আপনি চেষ্টা করে দেখেন, খাই দেখেন। এগুলো এই যে এগুলোর বলে চাইনিজ ভেজিটেবল, খাই দেখেন। আরে দুই দিনের বৈরাগী ভাতের এক প্রসাদ, ইগিন বেলে একটা ফ্রাইড রাইস হইল, আমরা ছোটবেলায় গিনে আঙ্গরে ভাতের তেল দিয়ে দিয়ে দিছি আঙ্গরে, আর অনেক গিনের নাম রাখছে কি ফ্রাইড রাইস, এটাও একটা খানা হইল। ইগিন কোন ফ্রাইড রাইস হইল, ইগিন ভাত তেল দে যায় না। আরে বুঝছি তো, এটা বাতি তেল দিছ সামনে খান। আর ওলা হ্যাঁ সামনে খান লাগদম, এই রাখ রাখ আনছে তো টেস্ট করে সাই কেরো সাই। ওয়া এত ডক নাই, আপনি নে কোন জায়গা গেলে আসলে মান সম্মান লাইট আনতে নেই, এত সিলিয়াস লুকের হেরে শুনলে কি কই, আমগো একটা মান সম্মান আছে না, খানা দেন আপনি একটু আস্তে আস্তে করে খান দেখবেন ভালো লাগবে, আর একটু সুপ করে খান কেউ মিললে বকবো। আমার কত মা ঘরে খানা দিত,